অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ উল্লেখ করে ভিউ রেজাল্টে ক্লিক করতেই কিন্তু আপনাদের সামনে আপনাদের যে মাধ্যমিক রেজাল্ট রয়েছে তা চলে আসবে এখন আপনি কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে পর্ষদের তরফ থেকে গতকালকে আবারও একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে মোট চোদ্দোটি কিন্তু ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান সহকারে লিঙ্ক দেওয়া হয়েছে এবং সেই সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান থেকে আপনি খুব সহজে রেজাল্ট দেখতে পারবেন এখন দেখে নিচ্ছি কোনো ওয়েবসাইটের কোনো অপশানে গেলে আপনি এই রেজাল্ট চেক করার লিঙ্কটি পেয়ে যাবেন এবং সবার আগে আপনি রেজাল্ট দেখতে পারবেন আমি আপনাদেরকে যে সমস্ত ওয়েবসাইটে খুব সহজে রেজাল্ট চেক করা যায় সবার আগে তা দেখিয়ে দিচ্ছি এ টু জেড অবশ্যই তার আগে আপনাদের হবে আপনি যেরকম পাচ্ছেন তো অবশ্যই ভিডিও পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আর সাবস্ক্রাইব করে গেছেন কো অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনি গুগল চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান লেখে দেখতেই পাচ্ছেন ডাব্লু বিভিএসি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন এরপর নিচে আপনি চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন গতকালকে নতুন নোটিশটি যেখানে কোনো ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশান থেকে দেখা যাবে রেজাল্ট তা বলা যাচ্ছে আবারও আপনি নিচে চলে আসবেন আদার্স লিঙ্ক রয়েছে তার নিচে রয়েছে কিন্তু মাধ্যমিক এবং এসি রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন মাধ্যমিক পরীক্ষা এসি রেজাল্ট এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন আপনার সামনে কিন্তু এখানে ইন্টার রোল নাম্বার এখানে আপনাদের রোল নাম্বার উল্লেখ করে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কিন্তু রোল আলাদা রয়েছে নং আলাদা রয়েছে ধরুন যে আপনাদের রোল ওয়ান টু থ্রি ফোর এবং নং জিরো জিরো ফোর তাহলে আপনি কী করবেন ওয়ান টু থ্রি ফোর এরপর লিখবেন এন ক্যাপিটাল এন লিখবেন তারপর আপনাদের নং যে রয়েছে জিরো জিরো ফোর তা এখানে একটি বক্সের মধ্যে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ এই যে ক্যালেন্ডার দেখতেই পারছেন ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন ক্যালেন্ডার চলে আসবেন এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ কী হচ্ছে তা আপনি সিলেক্ট করে নেবেন তিন মাস ইয়ার ডেট অফ বার্থ উল্লেখ করার পর তারপর রয়েছে কিন্তু এখানে ক্যাপচার কর দেখতেই পারছেন অনেকেই প্রশ্ন করেন যে দাদা ক্যাপচার করতে কী এখানে আপনি দেখতেই পারছেন আমার স্ক্রিনে শো হয়েছে ফাইভ ডাবল সেভেন এইট ফাইভ তো আপনাদের সময় কিন্তু এখানে অন্য কোনো সংখ্যা শো হতে পারে ওয়ান টু সিক্স জিরো নাইন ইত্যাদি কিন্তু সংখ্যা এখানে শো হতে পারে এটাই কিন্তু ক্যাপচার তো যেরকম থাকবে আপনাদের সামনে নাম্বারটি তা আপনি এই যে বক্সটি দেখতেই পারছেন বক্সে উল্লেখ করে দেবেন তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনাদের যে রেজাল্ট তা চলে আসবে এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু আরও একটি ওয়েবসাইট হয়েছে ডাবলু বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন আপনি সার্চ করবেন তো বি রেজাল্ট ডট এনআইসি ডট ইন লেগে সার্চ করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে এখানে দেখতেই পারছেন লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তো এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট তার নিচেই থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ এবং দোসরা মে দু এবং টাইম নয়টা পঁয়তাল্লিশ এম এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পে যে সেম আপনি এখানে আপনার রোল নাম্বার যেভাবে বললাম তা উল্লেখ করে দেবেন আপনার ডেট অফ বার্থ উল্লেখ করে দেবেন এরপর আপনি ক্যাপ রোটে উল্লেখ করে দেবেন তারপর সামরিক ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে এছাড়াও আপনি কিন্তু আরও একটি ওয়েবসাইট হচ্ছে সংবাদ প্রতিদিন সেখানে আপনার রেজাল্ট চেক করতে পারবেন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন সংবাদ প্রতিদিন ডট ইন লেখে তাহলে আপনার সামনে কিন্তু সংবাদ প্রতিদিনের যে ওয়েবসাইটটি রয়েছে এটি চলে আসবে সমস্ত লিঙ্ক আমি আপনাদের কিন্তু ভিডিও ডিসে প্রোয়ার করে দিয়েছি সেই লিঙ্ককে ক্লিক করে আপনি কিন্তু ডাইরেক্ট যে এক কথা রেজাল্ট চেক করার যে হোম পেজটি রয়েছে মেনুটি রয়েছে সেখানেই আপনি যেতে পারবেন আমি আপনাদের সরাসরি লিঙ্ক সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওসেন সেখানে আপনি ক্লিক করুন সেখান থেকে আপনি কোন ওয়েবসাইটে যেতে চান যে কোনো একটি ওয়েবসাইটে আপনি ভিজিট করুন যদি এক নম্বর লিঙ্ক কাজ না করে দেখে সার্ভার ডাউন দেখে তো দ্বিতীয় লিঙ্কে আপনি ক্লিক করে দ্বিতীয় ওয়েবসাইটে ভিজিট করুন এরপর তৃতীয় ওয়েবসাইটে ভিজিট করুন এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন মাধ্যমিকের ফলাফল এখানে আপনি ক্লিক করবেন পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা দুই হাজার চব্বিশ নিচে আপনাদের রোল নাম্বার উল্লেখ করে দেবেন রোল নাম্বারে কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে আপনার রোল যদি জিরো টু ওয়ান থ্রি থাকে এবং নং যদি থাকে জিরো জিরো ছাব্বিশ কিংবা ইত্যাদি সেক্ষেত্রে আপনি আপনার প্রথমত রোলটি উল্লেখ করে দেবেন এরপর নঙের আগে এন উল্লেখ করে দেবেন এন দেওয়ার পর আপনাদের নং যা রয়েছে তা উল্লেখ করে দেবেন এরপর আপনার ডেট অফ বার্থ কী রয়েছে দিন মাস ইয়ার এখানে আপনি উল্লেখ করে দেবেন তারপর রয়েছে কিন্তু ভিউ রেজাল্ট এই ভিউ রেজাল্টে আপনি ক্লিক করবেন তো ভিউ রেজাল্টে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু আপনাদের রেজাল্ট রয়েছে তা চলে আসবে এছাড়াও আপনি কিন্তু রেজাল্ট ডট শিক্ষা ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকেও আপনাদের রেজাল্ট দেখতে পারবেন এখানে আসার পর দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট দু হাজার আজকেই কিন্তু বর্ষিত হবে এখানে আপনি ক্লিক করবেন তো এখানে আপনি দেখতেই পারছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক রেজাল্ট দু নিচে রয়েছে কিন্তু রোল নাম্বারের অপশান এখানে আপনি আপনার রোল নাম্বারগুলো করে দেবেন এরপর সাবরিটে আপনি ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করতে আপনাদের সামনে আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসবে এরকম বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সমস্ত ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কই রয়েছে রেজাল্ট চেক করার তার ডেস্ক্রিপশন প্রোয়েড করা হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিন এবং সবারকে আপনি আপনার রেজাল্ট কিন্তু দেখতে পারবেন যদি কোনো ওয়েবসাইটে আপনাদের রেজাল্ট চেক করার সময় সমস্যা হয়ে থাকে অর্থাৎ সাইট ওপেন না হয়ে থাকে সার্ভার ডাউন থাকে তবে আপনি দ্বিতীয় যে লিঙ্ক রয়েছে সে দ্বিতীয় লিঙ্ক ট্রাই করুন অথবা তৃতীয় লিঙ্ক ট্রাই করুন এরকম কিন্তু একাধিক লিঙ্ক দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে যে লিঙ্কে আপনাদের কোনো সমস্যা হবে না সেই লিঙ্ক থেকে আপনি আপনার রেজাল্ট কিন্তু দেখতে পারবেন এবং আজকেই আপনারা কিন্তু আপনাদের মার্কশিট নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবেন এই ছিল আজকের আপডেট প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিও অবশ্যই বেশি সে প্রত্যেকে জানিয়ে দিন যাতে প্রত্যেকেই বাড়িতে বসে এবার রেজাল্ট চেক করতে পারে রেজাল্ট আপনারা দেখতে পারবেন কিন্তু সকাল নয়টা পঁয়তাল্লিশ এম থেকে